পুরীর ডিএভি পাবলিক স্কুল 28তম বার্ষিক উৎসব কালবণিয়াস্থিত ইন্ডোর স্টাডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবের অতিথি রূপে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের নির্দেশক প্রফেসর মদন মোহন ঝা, পোখরীপুট ডিএভি স্কুল অধ্যক্ষ বিপিন বিহারী সাহু, কলিঙ্গনগর ডিএভি স্কুল অধ্যক্ষ বলরাম মহাপাত্র, নিমাপড়া ডিএভি স্কুল অধ্যক্ষ জে এম হক, বিদ্যালয় পরিচালনা কমিটির অধ্যক্ষ মদন মোহন পণ্ডা, সদস্য আহ্লাদিনী পটনায়ক ও প্রতিভা মিশ্র। অতিথি মানে প্রারম্ভে প্রদীপ প্রজ্বলন করে বেদধ্বনি ও প্রারম্ভিক সঙ্গীত গান পরে বিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতী সঙ্গীতা পটনায়ক বার্ষিক বিবরণী পাঠ করে। এই অবসরে সিবিএসই বোর্ড পরীক্ষার 100% নম্বর রাখি ছাত্র ছাত্রী মান সম্বর্ধিত করা যাই। Gurudev Mahanti, but also 100% in Sanskrit. Party. She got... he. বিদ্যালয়ের সংস্কৃত শিক্ষক কৃপাসিন্ধু মিশ্র ও সর্বোত্তম দায়িত্ববান কর্মচারী রূপে বাবুনা নায়কঙ্কু সম্বর্ধনা জ্ঞাপন করা যাইছিলা। ছাত্রছাত্রী মানে চিত্তাকর্ষক সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করিথিলে। ওড়িশী নৃত্য ও গীতিনাট্য আদি সাংস্কৃতিক কার্যক্রম সমবেত অতিথি ও অভিভাবক মানুষ মুগ্ধ করিথিলা। শিক্ষয়িত্রী মীনাক্ষী মহান্তি ও মনোরমা ষড়ঙ্গী সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করিথিলে। মঞ্চ পরিচালনা করিথিলে শিক্ষয়িত্রী এস আর শ্রদ্ধাঞ্জলি ও মীনাক্ষী মিশ্র। বরিষ্ঠ শিক্ষয়িত্রী সাগরিকা পরিডা ধন্যবাদ অর্পণ করিথিলে।